গত বছর বিশ্বকাপের পরপরই দেশের এক জনপ্রিয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান অভিযোগ তুলেছিলেন, দলের ভেতরের খবর বাহিরে যায় কিভাবে। বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদকে ইংল্যান্ডের বিপক্ষে মন্থর ব্যাটিং এর জন্য পরের ম্যাচে বাদ দেওয়ার কথা অধিনায়ক মাশরাফিকে বলেছিলেন সাকিব আল হাসান। এই খবর বাহিরে গেল কেন, এমন প্রশ্নই তুলেছিলেন ওই পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান। এরপর থেকে গণমাধ্যমে নানা খবর বের হতে থাকে মাশরাফি ও সাকিবের মধ্যে দ্বন্দ্ব নিয়ে। দুইজনের মধ্যে রয়েছে অনেক দূরত্ব, এমন খবর প্রকাশ করেছিল দেশের বেশ কয়েকটি গণমাধ্যম। লকডাউনের মধ্যে সাকিব আল হাসান তামিম ইকবালের লাইভ শোতে উপস্থিত হননি, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে চারজন। এরপর মাশরাফি ও সাকিবের দ্বন্দ্বের বিষয়টি আরো বেশি আলোচনায় আসে। তবে এই সমস্ত বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মাশরাফি বিন মুর্তজা এই প্রসঙ্গে বলেন, সাকিবের সঙ্গে কি সম্পর্ক রয়েছে আমার তা সাকিবই ভালো জানে। দলে বর্তমানে যারা খেলছে এখন তাদের মধ্যে ক্যারিয়ারের শুরু থেকেই শুধু সাকিবের সঙ্গে সম্পর্ক ছিল আমার, এগুলো গণমাধ্যমের গুজব। এই সমস্ত গুজবে সাকিব বা আমার কারো কিছু যায় আসে না। গেল বছরের অক্টোবরে ক্রিকেটারদের আন্দোলনে ছিলেন না মাশরাফি বিন মুর্তজা, সে সময় নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। ক্রিকেটারদের আন্দোলনের সময়ও প্রশ্ন উঠেছিল মাশরাফি ও সাকিবের দ্বন্দ্ব নিয়ে, এ প্রসঙ্গেও কথা বলেছেন মাশরাফি। এ নিয়ে মাশরাফি বলেন, আমি তখনও জানিয়েছিলাম ক্রিকেটারদের আন্দোলনে আমি একাত্মতা জানিয়েছি, তাই এ প্রসঙ্গে আর বেশি কিছু বলতে চায় না। গণমাধ্যমের শত খবর আর প্রশ্নের উত্তর এভাবেই দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, খোলাসা করেছেন সাকিবের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে।